আমার জানেন আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সবই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখে তো বুঝতেই পারছো সমস্ত কাজবাজ কমপ্লিট, বাবু চলে গেছে করতে আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি, তো এই দেখো ডালের ভিতরে ছোটো ছোটো করে আলু দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, আর এখন বাজে হচ্ছে সকাল 7:10। সবাইকে গুড মর্নিং, তো সারাদিন কি করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর রান্নার প্রচণ্ড তাড়া, সে কারণে রান্নাটা অবশ্যই দিয়েছি, বাবু এসে খেটে আবার স্কুলে যাবে। আর আজকে চিকেন রান্না হবে, চিকেনটা শুরু করবো, সেই কারণে একটু মুসুর ডাল বসিয়ে দিলাম আলু দিয়ে। আলু দেব না চিকেন আজকে, তো যাই হোক চলো এখন রান্না টান্না করে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা এই দেখো এখানে বসিয়ে দিচ্ছি সবজি, আর ডালটা তো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই যাচ্ছে হচ্ছে চিকেন আনতে, অনেকদিন বাবু চিকেন খাইনি, আজকে চিকেন খাবে, তো সে কারণে গেছে চিকেন আনতে। আর রান্নার জল নেয়, রান্নার জলটাও নিয়ে আসবে। আর এই দেখো বাইরে কী সুন্দর হাওয়া দিচ্ছে, তো বাইরে কী সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা কিন্তু তাও গরম। আর প্রত্যেক দিন আমাদের এখানে কারেন্ট চলে যায়, এই একটা সমস্যা, মানে কারেন্ট থাকে না। কালকে 11:30 কারেন্ট গেছে, 12:30 কারেন্ট এসছে, জানো গরমে কী অসুবিধা, শীতে একদম কারেন্ট যায় না, গরমের দিনে এত কারেন্ট যায় তা বলার কথা নেই। তো আসো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে একবারে রান্না টান্না করে দেখাবো, আর ওদিকে আমি বাবুর বই টিফিন ওগুলোও গুছিয়ে রেখে আসলাম। তো চলো এখন রান্নাটা করে নিই, কারেন্ট আসলো, কারেন্ট ছিল না, এখন মশলাটা করে নিই, নাহলে আবার কারেন্ট চলে যাবে, তখন আর মশলাও হবে না আর আমার চিকেন রান্নাও হবে না। তো চলো আগে মশলাটা করে নিই, তারপরে আর ওই দেখো বালতিতে, দেখো দুটো বালতি রাখা আছে, ওই বালতিতে কিন্তু আমার দু বালতি জামা কাপড় ভেজানো রয়েছে, তো ওগুলোও আজকে এখনও কাঁচা হয়নি, কাঁচতে হবে, রান্না টান্না করে একবারে স্নান করার সময় কাঁচবো। তো চলো এখন আবার দেখা হচ্ছে পরে। তো আজকে তো কি বার আমি সেটাই বলতে ভুলে যাই, আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছুটি। আর এই দেখো ছুটির দিনে শুরু করে দিয়েছে ঘর ঝাড়া, ঘরে একটু একটু ঝুল পড়েছে তো সেগুলাই ঝাড়ছে। তো চলো, ও আর ওদিকে আমার চিকেন রান্না হচ্ছে, আর এদিকে হচ্ছে দেখো বাবুর বই টিফিন সব কিছু আমি গুছিয়ে রেখেছি। আজকে টিফিনে ছিল লুচি আর হচ্ছে চিড়া ভাজা, তো এত তাড়াতাড়ি তো লুচি করা যাবে না, রান্না বান্না লুচি, তো সেই কারণে চিড়া ভাজা দিয়ে দিয়েছি। তো আর ওদিকে আমার রান্না হচ্ছে চিকেন, তো চলো আমি এখন রান্নাঘরে যাই, আবার পরে আসছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের একবার বলে দিই। প্রথমেই দেখলাম ভাত, এটা হচ্ছে একটা সবজি কাঁঠালের বিচন ডাটা পটল দিয়ে, আর এটা হচ্ছে ডাল দিয়ে, ডালের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে আজকে আমার রান্না। তো বন্ধুরা দেখতে পেলে কী কী রান্না বান্না হলো, আর ওখানটায় আমি ভয়েস দিইনি, একটু মানে মুডটা অফ হয়ে গেছিলো বাবু পড়তে গিয়ে, বাবু না খুব অভাব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, জানো পড়া তো যেমন তেমন যাই হোক পারে মোটামুটি, কিন্তু খুবই জেদ করছে। আর দিদি ভাই ফোন করে বলছে, আর বাড়িতে পড়তে গিয়েও আজকে মার খেয়েছে, আবার বাড়িতে এসেও আমি বকলাম অনেক করে, আমরা দুজনাই বকলাম ওকে, তো সেই কারণে আর ভিডিওটা সেরকমভাবে করতে পারলাম না। তো খাইটা স্কুলে দিয়ে পাঠালাম, আর তোমাদের দাদা ভাই চলে গেছে, ও যাবে আজকে দোকান, তো ছুটি যেহেতু তাও দোকানে কাজ হচ্ছে, কারেন্টের মিস্ত্রি লেগেছে, তো সেই কারণে দোকানে যেতে হবে। তো দোকানে যাবে আরও ফুল গাছ কিনবে, জানো তো একটা নেশা আছে ফুল গাছ কেনার, তো ফুল গাছ কিনবার একটা ফুল গাছ নিয়ে গেলো পাল্টানোর জন্য, তো একই ফুল গাছ দুটো কালার হয়ে গেছে, তো ওইটা দিয়ে আবার অন্য নিয়ে আসবে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর চলো, তো সমস্ত কাজবাজ কমপ্লিট, শুধু জামা কাপড় ভিজানো আছে, ওগুলো কাজই স্নান টান করি, তারপর আবার পরে আসবো তোমাদের সামনে। আবারও অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরও তোমাদের কাছে। তো আজকে তো জানোই যে তোমাদের দাদা ভাইয়ের ছুটি, কিন্তু আজকে একদমই ছুটি না, তো সে সকালে বেরিয়ে গেছে বাবুকে পড়তে দিতে, এই সরি পড়তে বলছি স্কুলে দেওয়ার সময় বেরিয়ে গেছে, তো গেছে হচ্ছে দোকানে, তো এখনও বাড়ি আসেনি। আর বাড়ি আসতে প্রায় প্রায় 5:30-6:30 বেজে যাবে, আর এক একা আমারও বাড়িতে ভালো লাগছে না, বাবু নাই, আবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি, ও আজকে বাড়িতে নাই, তো এক একা কতক্ষণই এবার গরমের দিনে সময় কাটানো যায় তাই না বলো। আর আজকে দেখো গরমের জন্য কানের টানের কিচ্ছু পড়িনি, কিচ্ছু ভালো লাগছে না, গতকাল রাতে মানে কারেন্ট ছিল না, আবার এত
তো হোক, গরম তা বলার কথা নাই। আমি ছিলাম নিচে, মানে মেঝেতে শুয়েছিলাম, আর কারিকের বাপি ওরা দুইজনা ছিল খাটের উপরে। এই গরমের অত্যাচার আর কিচ্ছু ভালো লাগে না, দেখো এইটুকু কথা বলতে না বলতে এত ঘেমে গেলাম। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই যে কারণে দোকান গেছে, দোকানে হচ্ছে কারেন্টের মিস্ত্রি রেখেছে, তোমাদের আগেও একবার বললাম। তো আর দুজনাকে ফোন করেছিল, তো ওরাও দুজনা শ্বশুর বাড়ি গেছে, তো ওরা আসতে পারবে না বললো। সেই কারণে তোমাদের দাদাভাই খাবারও নিয়ে যায়নি আজকে, তো খেতেও আসতে পারবে না। আবার বাবুকে স্কুলে আনতে যাবে, বাবু তো একটা আশা করে থাকে যে মঙ্গলবারে ওর বাপি স্কুলে আসতে গেলে, মানে আনতে গেলে আর কি, স্কুলে আইসক্রিম বসে, আঁকে রস বসে, ফুচকা বসে, তো ওগুলো খায়। যাই হোক, ও তো সেরকম কিছু খায় না, আইসক্রিমটা খায়। তো আজকে যেহেতু ওর বাপি যাবে না আনতে, ওর দাদুই গেল আনতে আর কি। তো বাবুর ছুটির টাইম হয়ে গেছে, 3:30 বাজছে, তো গেল বাবা আনতে। তো বলো তো, একদিন ছুটিতেও যদি বাড়িতে না থাকে তো তাহলে কেমন লাগে, তাই না বলো? আর সেই বার সব সময় একা একা দিন কাটানো আর ভালো লাগছে না, এইভাবে কি কতদিন চলে, তাই না বলো? তো যাই হোক, আমাদের একার জীবন একাই কাটাতে হবে, যদিও বা মা ছেলে, তো ছেলেটাও থাকবে না, আর একটু বড় হবে তখন আরো পড়ার চাপ বাড়বে, আরো এখানে ওখানে যাবে, তখন আরো ধরো একা হয়ে যাবো আস্তে আস্তে। তো এরকমই অবস্থা আমাদের, তো কিছু করার নেই, মন খারাপ করে। আর এখনো ধরো খাওয়া দাওয়াও হয়নি, সেই সকালে সবাই খেয়েছে আর দুপুরে কেউ এখনো খায়নি, তো আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। বাবু আসুক, তো আর বাবুকে খাইটাই দেবো, তারপরে তোমাদের দাদা ভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, এই হচ্ছে আর কি ব্যাপার। তো এখন আসুক বাবুকে নিয়ে, তারপরে আবার পরে দেখাচ্ছে। আর আজকে আর একটা কথা, আজকে আবার হচ্ছে 13, মানে সারাদিন বসেছি, কোনো কাজ নাই। আর বিকালে বাবু আসবে, বাবুকে খাওয়ানো ইয়ে করা আছে, তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, ওকেও খেতে দেওয়া আছে, তারপরে আবার গোষ্ঠীর মেয়েটা আসবে। বলে না, যখনই কাজ থাকে তখনই সব কাজ একসঙ্গে পড়ে, তো আমার অবস্থাও ঠিক তাই। তো আবার গোষ্ঠীর মেয়েটা আসবে, ওকেও কিছুটা সময় দিতে হবে। আর আমাদের না শর্ট ভিডিও নাই, আর ভিডিও করা হচ্ছে না, প্রত্যেক মঙ্গলবারে মানে ব্যস্ত, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বাড়িতে থাকছে না, আর একা একা ভিডিও করতে ভালো লাগে না, এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো, যাই হোক, আবার পরে দেখা। দেখো বন্ধুরা, এত গরম আর এত রোদের তাত, এই গাছে জানোই তো তোমরা জল লাগে না, তবুও গাছের গুঁড়াগুলো এত ফেটে গেছে। তো আমি এখন জল দেব, আর বাবু স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে বাবুকে খাইটাই দিলাম, ড্রেস চেঞ্জ করিয়ে হাত পা ধুয়ে দিলাম, আর এবার আমি এই গাছে জল দিয়ে দেবো। দেখো জলটা মনে হচ্ছে ফুটছে টকটক করে। এসে আবার আমাকে কিছু বলবে নাকি জানি না, আমি আবার উস্তাদি করছি, মাত্র বুড়ি দেখাচ্ছি, দেখে খারাপ কষ্ট লাগছে। গাছগুলোর গুঁড়োতে না একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটুকু জল নেই। যা বলে বললে পরে দেখা যাবে। এই দেখো, আবার একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম আমার ফুল গাছগুলো বিকেলবেলার। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, তো গোষ্ঠীর মেয়েটা এসেছিলো, তো চলে গেল তারপরে, আর তোমাদের দাদা ভাইও, এই দেখো সারাদিন পরে এতক্ষণে তোমরা দেখতে পেলে, ওর দেখা না তো ভগবানের দর্শন। আর আজকে দুপুরে ভাত খাইনি, তো এখন ভাত খাবে, তো ভাত তরকারি সব রাখাই রয়েছে, এখানে রাখা রয়েছে, তো এগুলো এখন খেতে দিয়ে দেবো। আর রান্না করিনি, ভাতের কি অবস্থা দেখিস, সেই সকালকার ভাত ঠিক আছে? তো বন্ধুরা, সারাদিন পরে তোমাদের দাদা ভাই এখন ভাত খাচ্ছে, আর আমি বাবুকেও খাই দেবো, খাইটাই একবারে বাবুকে পড়তে বসাবো, আর সকালকার ভাত নাহলে নষ্ট হয়ে যাবে। আর এটাকে এখানে রয়েছে চপ আর বেগনি, তোমাদের দাদা ভাই নিয়ে আসলো আসার সময়। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।